মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোক আটাইকে এই ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। এই ভিডিঅ' গুণোৎসৱ অসম এপ্ৰিল 2017ৰ ষষ্ঠ শ্ৰেণীৰ প্ৰথম দিনৰ অসমীয়া মাধ্যমৰ গণিতৰ প্ৰশ্নোত্তৰখিনি আলোচনা কৰিম। আহাচোন প্ৰশ্নোত্তৰখিনি চাওক। প্ৰথম প্ৰশ্ন হ'ল 41 নম্বৰ প্ৰশ্ন, 1 মিলিয়নত কিমান লাখ? তোমালোকে সংখ্যা গণনাৰ দুটা পদ্ধতি পাইছা, ভাৰতীয় পদ্ধতি আৰু আন্তৰ্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতির মিলিয়ন বিলিয়নের কথা আহে। এটা প্রশ্ন হয়েছে 1 মিলিয়নত কিমান লাখ? ইয়ার উত্তর তোমালকে মনত রাখবা, 1 মিলিয়নত 10 লাখ। এবার আমি 42 নম্বর প্রশ্নটা চাও, 6,52,03,205 অঙ্করে লিখা, ইয়াত আখরে লিখা আছে, এইখিনিক আমি অঙ্করে লিখিব লাগিব। তে অঙ্করে লিখিবলৈ যাওঁতে আমার ইয়াত 4টা উত্তর দিয়ে আছে, এটাই শুদ্ধ। গতি ইয়াত যদি তোমালোকে লক্ষ্য করা, এই যে 6 আছে, কোটির ঘর লাখর ঘর 52 আছে, আর হাজারের ঘর 3 আছে, আর 205, এইটাই হব উত্তর। অর্থাৎ 42 নম্বরের উত্তর হল কিমান? এই এ নম্বর অপশনটো। এবার আমি 43 নম্বর প্রশ্নটা চাও, 43 নম্বরত কি আছে? এজন ক্রিকেট খেলোয়ে তেও খেলা টেস্ট খেলক মুঠতে 6,085 রান সংগ্রহ করেছিল, 10,000 রান সংগ্রহ করবলে তেওর আরো কিমান রানের প্রয়োজন হব? এতিয়া আমি যদি 10,000ৰ পৰা 6,000 বিয়োগ করো, তেনেহলে থাকিল 4,000, আকৌ 85,000ত রয়ে গেছে, গতি 4,000ৰ পৰা যদি 85 বিয়োগ করো, তেনেহলে থাকিব কিমান? 3,915। অর্থাৎ এ নম্বরত আছে, তার মানে ক্রিকেটারগৰাকী আৰু 3,915 রান সংগ্রহ করব। গতি এই প্রশ্নের উত্তর হব এ নম্বরত থাকা 3,915 রান। এবার আমি 44 নম্বর প্রশ্নটা চাও, 44 নম্বরত আছে 2 ভাগৰ 1 এটা হনুমান ভগ্নাংশ হল। তো তোমালকে হনুমান ভগ্নাংশর কথা পাইছা, যাক ভগ্নাংশর মান সমান, ইয়াত 4টা ভগ্নাংশ দিয়ে আছে, ইয়ার হনুমান কোনটো বিচার উলিয়াব লাগে। এটা 2 ভাগৰ 1, ইয়াত 4 ভাগৰ 1 আছে, কিন্তু হরত পরিবর্তন করছে, লবত পরিবর্তন করা নেই। ঠিক তেনেদরে বি নম্বর এইটো নহয়, সি নম্বরও নহয়, কিন্তু যদি ডি নম্বর চা, আমাক দিয়া ভগ্নাংশটোর হরক যদি আমি 3 গুণ করো 6 হয়, আর লবক 3 গুণ করলে 3 হয়, তার মানে 6 ভাগৰ 3 হয়। এই 6 ভাগৰ 3ই হব 2 ভাগৰ 1 এটা সমমান ভগ্নাংশ, আর বাকিকেইটা সমমান নহয়, তার মানে দিয়া ভগ্নাংশটোর হর লব দুয়োকে আমি 3ৰে পূরণ করে এই ভগ্নাংশটো পাও, আর বাকি 3টার কোনোটোকেই আমি হরলবক একে সংখ্যার পূরণ করে নাপাও। এবার আমি 45 নম্বর প্রশ্নটা চাও, 4 ভাগৰ খালি ঠাই সমান 12 ভাগৰ 3, তে খালি বাকচত বহাবলগীয়া সংখ্যাটোকে এটি উলিয়াব লাগে। তে ইয়াত যদি লক্ষ্য করা, তেনহলে দেখিলে পাবা যি অংশটো খালি আছে ভগ্নাংশ, ইয়ার হর আছে হর 4, আর যেটা ভগ্নাংশক সমান হিসাবে দেখা হয়েছে তার হর 12, তার মানে 12 পাব লাগিলে আমি 4ক কিহেরে পূরণ করব লাগবে 3ৰে, তার মানে 4ক 3 গুণ করে 12 পাইছো। গতি আমার এই খালি ঠাইত কি হব, এই 12 ভাগৰ 3ৰ যদি লব 3ক সেই 3ৰে যদি হরণ করো কিমান হয়? 1। অর্থাৎ এ নম্বরত থাকা 1 হব খালি ঠাইত বহিব, অর্থাৎ 4 ভাগৰ 1 সমান 12 ভাগৰ 3 হয়। এবার আমি 46 নম্বর প্রশ্নটা চাও, 2 ভাগৰ 1 সমান 4 ভাগৰ খালি সমান খালি ঠাই ভাগৰ 3, উপরের খালি বাকসত বহা বাকচত ক্রমান্বয়ে বহাবলগীয়া সংখ্যাকেইটা হল। এতিয়া 2 ভাগৰ 1, ইয়ার একটা সমান হন হয়েছে 4 ভাগৰ 1, তার মানে হরক 2ৰে পূরণ করে 4 পাওয়া গেছে, গতি লবকও 2ৰে পূরণ দিব লাগিব, তার মানে মাজৰ এই খালি ঠাইটো 2 বহিব। আকৌ শেষর তৃতীয়টোত লব 3 আছে, হর খালি আছে, তে প্রথম দিয়া ভগ্নাংশটোর লবক 3ৰে পূরণ করলে 3 হয়, গতি আমি এক হরক 3ৰে পূরণ করব, হর 2x 3ৰে পূরণ করলে 6 হয়, তার মানে 2 আর 6 বি নম্বরত আছে, এইটাই হব আমার 46 নম্বরের উত্তর। এবার আমি 47 নম্বর প্রশ্নটা চাও, 47 নম্বরত আছে 1 কিলোগ্রাম আপেলর মূল্য 100 টাকা হলে 2 সমষ্ট 2 ভাগৰ 1 কিলোগ্রাম আপেলর মূল্য হব। তে 1 কিলোগ্রাম আপেল 100 টাকা, 2 কিলোগ্রাম হলে 200 টাকা হব, 2 ভাগৰ 1 মানে আধা কিলোগ্রাম, আধা কিলোগ্রামের দাম 50 টাকা, 2 হৰো 50 টকা হব 250 টকা, সেয়ে 47 নম্বরের উত্তর হব আমার বি নম্বর থাকা 250 টকা। এবার আমি 48 নম্বর প্রশ্নটা চাও, 2ৰ গুণিতক হল, 2ৰ অসংখ্য গুণিতক আছে,
আমার ইয়াত চারিটা দিয়ে আছে, তার ভিতর কোনটো দুইর গুণিতক সেইটা আমাক উলিয়াব দিছে। তে দুয়ের গুণ করিলে ইয়াত থাকা চারিটা সংখ্যার কোনটো পাওয়া যায়, এই দুই নম্বরত থাকাটো পাওয়া যায়, বাকি এটাও পাওয়া না যায়। সেয়ে দুই নম্বর হব আমার ৪৮ নম্বরের উত্তর। এবার আমি ৪৯ নম্বর প্রশ্নটো চাও। তিন আর পনেরো আটাইতক সরু গুণিতকটো হল তিন আর পাঁচর সাধারণ গুণিতক হয়তো বহুত আছে, তার ভিতর যেটা আটাইতক সরু সেইটা আমাক উলিয়াব দিছে। এটা তিন আর পাঁচর কোনো সাধারণ উৎপাদক নাই, গতি এই দুটা পূরণ করলে যান হয় সেইটাই হব আটাইতক সরু গুণিতক। তিন পাঁচ গুণ কিমান পনেরো, সেয়ে দুই নম্বরত থাকা পনেরো হব ৪৯ নম্বরের উত্তর। এবার আমি ৫০ নম্বর প্রশ্নটা চাও। ৫০ নম্বরত আছে সকল সংখ্যার সাধারণ উৎপাদকটো হল, বহুত সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে, এই সংখ্যাবিলাকর এটা সাধারণ উৎপাদক আছে, আমি সেই সংখ্যাটো সকলরে উৎপাদক, তে সেইটো আমাক উলিয়াব দিছে, তোমালোকে মনত রাখিবা সেইটো হল এক, অর্থাৎ এক সকল সংখ্যারই উৎপাদক। এবার আমি ৫১ নম্বর প্রশ্নটা চাও। ৫১ নম্বরত কি আছে, ১১৫৬খন কিতাব কেইটামান বাকচত রাখিব লাগে, যদি এটা বাকচত ৩৪খন কিতাব ধরে গোটেই কিতাবখিনি থবলৈ কেইটা বাকচৰ প্ৰয়োজন হব। এতিয়া আমাক উলিয়াব দিয়া বাকচৰ সংখ্যা উলিয়াব লাগিলে ১১৫৬ক ৩৪ৰে হৰণ কৰিব লাগিব। ইয়াত চাৰিটা উত্তৰ দিয়া আছে, সেই চাৰিটা উত্তৰত দেখা গৈ আছে এ বি চি এই তিনিটাতে এ আৰু চি প্ৰায় আমাৰ ১১৫৬ৰ ওচৰ ওচৰৰ সংখ্যা দিয়া আছে, আৰু বি তাতকৈ ডাঙৰ সংখ্যা দিয়া আছে। ৩৪ৰে হৰণ কৰিলে ইমান ডাঙৰ সংখ্যা হ'ব নোৱাৰে, গতিকে আমি এনেও হিচাপ নকৰাকৈ কৈ দিব পাৰোঁ উত্তৰটো হ'ব ৩৪, আৰু নহ'লে তোমালোকে ৩৪ৰে ১১৫৬ক হৰণ কৰিব লাগিব। ৩৪ৰে যদি হৰণ কৰা একত নাযায়, বা আৰু এটা এক লওঁ ১১ হ'ল ১১তো নাযায়, আৰু এটা অংক লওঁ ৫, ১১৫, ১১৫ত যায় তিনিবাৰ, ৩ ৩৪ গুণ ১০২, বাকী থাকিল ১৩, ১৩ আৰু ৬ ১৩৬, ১৩৬ত যাব ৩৪ ৪বাৰ, গতিকে উত্তৰ হ'ল দুই নম্বৰত থকা ৩৪টা। এবার আহা ৫২ নম্বর প্রশ্নটা চাও। ৫২ নম্বরত কি আছে, দহ ভাগর এক মানে হল, তো দহ ভাগর এক মানে কিমান সেইটো আমাক উলিয়াব দিছে। তো এ নম্বরত দ দিয়ে আছে, বি নম্বরত ০.০১, সি নম্বরত ০.১, ডি নম্বরত এক, দহ ভাগর এক মানে দহ হব নোৱাৰে, ডি এক হব নোৱাৰে। এতিয়া আমি যদি জানো বা তোমালোকৰ যদি মনত আছে কোনো এটা সংখ্যাক যদি দহে দি হৰণ দিওঁ, এক গড় বাওঁফালে দশমিক আছে, ইয়াত চি নম্বৰত এক ঘৰত বাওঁফালে দশমিক আছে, গতিকে চি নম্বৰটোৱে কি হ'ব ইয়াত উত্তৰ। এইবাৰ আমি ৫৩ নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। ৫৩ নম্বৰত কি আছে, ৫৩ নম্বৰত আছে মাধৱে এখন পামত কাম কৰে, তেওঁ এদিনত পায় ১৯৮ টকা, যদি তেওঁ ৪২ দিন কাম কৰে তেনেহ'লে তেওঁ কিমান টকা উপাৰ্জন কৰিব। এতিয়া এইটো আমি সহজে হিচাপ কৰিব পাৰোঁ, ইয়াত ১৯৮ মানে প্রায় ২০০, দুই টাকা কম ২০০, গতিকে ইয়াত ২০০ বলে ধরে লওয়া, ২৪২ গুণে কিমান হয় ৪৪, তো দুই টাকা বেশি ধরা হয়েছে, ৪২ দুই গুণে ৪৪ হয়, গতিকে ৪৪ৰ পৰা ৪৪ যদি বাদ দিয়া যায় তেনেহলে পাও ৮৩১৬ টাকা, এইটাই হব উত্তর। আর নহলে তোমালোকে ১৯৮ ৪২ দি পূরণ করে উলাব পারা, উলালে হয়ে একই উত্তর পাবা, গতিকে উত্তর হল ৮৩১৬ টাকা। এইবার আমি ৫৪ নম্বর প্রশ্নটা চাম। ৫৪ নম্বরত কি আছে, চতুর্ভুজ এটার চারিটা বাহুর দৈর্ঘ্যর সমষ্টিক কি বলে, তা চতুর্ভুজ তোমালোকে জানা, তার চারিটা বাহুক যোগ করলে তা কি কব, তে অকল চতুর্ভুজ নহয় যিকোনো সামতলিক আকৃতির চারিও ফালর যেবিলাক বাহু থাকে সেইবিলাকর সমষ্টিকে আমি পরিসীমা বলে কোক, গতিকে ৫৪ নম্বরত উত্তর হব পরিসীমা। এবার ৫৫ নম্বর, ৫৫ নম্বরত কি আছে, এটা চিত্র দেখিছা কোণ, চিত্রত দিয়া কোণটো কেনেকুৱা কোণ হব কব লাগে, সমকোণ, এক সমকোণতকৈ সৰু, এক সমকোণতকৈ ডাঙৰ, আৰু দুই নম্বৰত কি দিয়া আছে, স্থূলকোণ, তে তোমালোকে জানা সমকোণ হব লাগিলে ৯০ ডিগ্ৰী হব লাগে, তে এইটো ৯০ ডিগ্ৰী হব নোৱাৰে, বা এক সমকোণতকৈ ডাঙৰ নহয়, একখনতকৈ ডাঙৰ হ'লে স্থূলকোণ বুলিও কয়, তে গতিকে ইয়াত উত্তৰটো কি হ'ব, ই এক সমকোণতকৈ সৰু। এবার আমি আলোচনা করি ৫৬ নম্বর প্রশ্নটো, আহাসন ৫৬ নম্বর প্রশ্নটো চাও। তো ৫৬ নম্বরত কি দেখিছা, এই যে চিত্রটো দেখিছা, এটা একটা আয়তর চিত্র, যার দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার আর প্রস্থ ৩ সেন্টিমিটার,
এই কাষৰ চিত্ৰটোৰ আমাক পৰিসীমা উলিয়াব দিছে। তোমালোকে নিশ্চয় জানা যে আয়তৰ পৰিসীমা কি, দুই পূৰণ দিক যোগ প্ৰস্থ, অৰ্থাৎ দিক আৰু প্ৰস্থৰ যোগফলক দুই দি পূৰণ কৰিলেই আমি আয়তৰ পৰিসীমা পাওঁ। দৈৰ্ঘ্য চাৰি আৰু প্ৰস্থ তিনিয়ে যোগ কৰিলে সাত চেণ্টিমিটাৰ হয়, হাতক দুয়ে দি পূৰণ কৰিলে চৈধ্য চেণ্টিমিটাৰ, অৰ্থাৎ ছয় নম্বৰত থকা চৈধ্য চেণ্টিমিটাৰেই হ'ব ছাপন্ন নম প্ৰশ্নৰ উত্তৰ। এইবাৰ আহা আমি সাতাৱন্ন নম্বৰ প্ৰশ্ন। এটা কণীৰ দাম পাঁচ টকা হ'লে ডেৰ ডজন কণীৰ দাম হ'ব। এতিয়া তোমালোকে জানা এক ডজনত কিমানটা, বাৰটা, গতিকে ডেৰ ডজনত কিমানটা হ'ব, ওঠৰটা। এটাৰ দাম যদি পাঁচ টকা হয় ওঠৰটাৰ দাম কিমান হ'ব, ওঠৰ পাঁচ গুণ নব্বৈ টকা, অৰ্থাৎ ছয় নম্বৰত থকা নব্বৈ টকাই হ'ব সাতাৱন্ন নম্বৰ প্ৰশ্নত থকা, সাতাৱন্ন নম্বৰত থকা প্ৰশ্নৰ উত্তৰ। এইবাৰ এখন আঠাৱন্ন নম্বৰটো চাওঁ। ইয়াত এটা চিত্ৰ দিয়া আছে, এইটো এটা বৰ্গৰ চিত্ৰ যাৰ বাহুৰ দৈৰ্ঘ্য পাঁচ চেণ্টিমিটাৰ। তে ওপৰৰ এই বৰ্গটোৰ আমাক কালি উলিয়াব দিছে। আমি জানো বৰ্গৰ কালি বাহু পূৰণ বাহু, বাহু আৰু বাহুৱে পূৰণ কৰিলে পাঁচ পাঁচ গুণ পঁচিছ বৰ্গ চেণ্টিমিটাৰ। তাৰমানে আমাৰ যিটো ছয় নম্বৰত পঁচিছ বৰ্গ চেণ্টিমিটাৰ আছে, এই পঁচিছ বৰ্গ চেণ্টিমিটাৰেই হ'ব আমাৰ আঠাৱন্ন নম্বৰৰ উত্তৰ। এইবাৰ আহা আমি ঊনষাঠি নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। ইয়াত এখন তালিকা দিয়া আছে ডাক চিহ্নৰ সৈতে, তালিকাখনৰ ডাক চিহ্নসমূহ চাই কোৱা কিমান ছাত্ৰৰ পৰা তথ্য গোটোৱা হৈছিল। এতিয়া কোনোবাই হয়তো ফুটবল ভাল পায়, বাস্কেটবল ভাল পায়, বেডমিণ্টন ভাল পায়, এনেকুৱা তথ্য সংগ্ৰহ কৰা হৈছে। এতিয়া কিমানজন ছাত্ৰৰ পৰা তথ্য সংগ্ৰহ কৰিছিল সেইটো উলিয়াব দিছে। এক, দুই, তিনি, চাৰি, পাঁচ, ছয়, সাত, আঠ, ন, দহ, এঘাৰ, বাৰ, বাৰ পাঁচ গুণে ষাঠি, আৰু ইয়াত তিনি তেষষ্ঠি, তেষষ্ঠি আৰু দুয়া পঁয়ষষ্ঠি, সাতষষ্ঠি আৰু তিনি সত্তৰ। তাৰমানে দেখা গ'ল সত্তৰজন ছাত্ৰৰ পৰা তথ্য সংগ্ৰহ কৰিছিল, গতিকে এই নম্বৰত থকা সত্তৰেই হ'ব উত্তৰ। এইবাৰ আহা আমি হেক তথা ষাঠি নম্বৰ প্ৰশ্নটো চাওঁ। নাজিমাই চিৰিয়াখানাত কিমানটা হাতী দেখিল এ তলৰ দণ্ডচিত্ৰৰ পৰা ঠাৱৰ কৰা। ইয়াত দণ্ডচিত্ৰ দেখিছে, নাজিমাই চিৰিয়াখানালৈকে গৈছিল, তেওঁ দেখিবলৈ পোৱা হাতীৰ সংখ্যা আমাক লিখিব দিছে বা উলিয়াব দিছে। এ নম্বৰত দহটা আছে, বি নম্বৰত সাতটা, চি নম্বৰত আঠটা, ডি নম্বৰত ছয়টা। এতিয়া যদি আমি এই দণ্ডচিত্ৰটো চাওঁ, এইটো হ'ল হাতীৰ কাৰণে অঁকা দণ্ডচিত্ৰ। ইয়াত দেখা গৈছে হাতলৈকে অংকন কৰিছে, গতিকে আমাৰ উত্তৰ হ'ব বি নম্বৰত থকা সাতটা। এই ভিডিঅ'ত এইখিনি। তোমালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক, শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবা। যিসকল এই চেনেলত নতুন তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা। ধন্যবাদ।